আর লক্ষ্য আর আমাদের মাঝখানে যে আসবে সূর্য তাদেরকে। ঘটনা শুরু ঈদে যৌথ প্রযোজনার সিনেমা বস্তু আর নবাবের মুক্তি দাকে কেন্দ্র করে। যৌথ প্রযোজনার নিয়ম মানা না মানা নিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান বিএফডিসি কেন্দ্রিক 17টি সংগঠন ও জাজ মাল্টিমিডিয়া। বস্তু সম্পর্কে প্রিভিউ কমিটি বলেছে এ ছবিটি নির্মাণের ক্ষেত্রে যৌথ প্রযোজনার নীতিমালা সঠিকভাবে মানা হয়নি, সে বিষয়ে যেন কোনো ছাড় না দেওয়া হয়, সেই জন্য আমরা প্রিভিউ কমিটিকে অনুরোধ করেছি। আমি একটা ছবি রিলিজ দেব না, দিলে দুইটা দেব না, কোনো রিলিজ দেব না। এরই এক পর্যায়ে চিত্রনায়ক ফারুককে নিয়ে কটূক্তি করার পাশাপাশি চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্টদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাকিবকে নিয়ে ওঠে আলোচনা আর সমালোচনার ঝড়। কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন যে কি কাফনের কাপড় পরে আপনারা আন্দোলন করলেন যৌথ প্রযোজনার নামে, আর আপনারা নিজেরাই যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন। আর স্টুপিড, আপনারা সেই ফুটেজগুলো টেনে দেখেন, আপনারা সেই ইগুলো টেনে দেখেন না, যে প্রিন্ট মিডিয়ার যে নিউজগুলো আছে সেটা টেনে দেখেন। স্টুপিডের মতো কথা না বলে, মূর্খের মতো কথা না বলে টেনে দেখেন সেখানে ব্যানারে কি লেখা ছিল। সেখানে ব্যানারে স্পষ্ট লেখা ছিল বঙ্গবন্ধুর সোনার বাংলায় হিন্দি উর্দু ছবি চলবে না। আন্দোলনটা ছিল তখন হিন্দি উর্দু ছবির এগেনস্টে। সাকিব খান, উনি কি মানে ভুলে গেছেন যে আজকে হয়তো ওনার অনেক নেম ফেম আছে, এটা একটা সময় আমাদেরও ছিল, কিন্তু একটা সময় কিন্তু থাকবে না। তখন উনি কিন্তু মানে করেন, ওনাকে কিন্তু এই এই ধরনের যদি কথাবর্তন বলে তাহলে কিন্তু ওনারও মান সম্মানে লাগবে। যদি সাকিব এটা বলে থাকে অমার্জনীয় অপরাধ, এটা কিছুতেই অ্যাকসেপ্ট করা যায় না যে ফারুক সম্পর্কে এই কথা সে বলেছে। আমি এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। যখন এফডিসিতে নিষিদ্ধ সাকিব, তখন সুপারস্টার সাকিব খানকে লুফে নিল জাজ মাল্টিমিডিয়া। জাজেই নিয়মিত হচ্ছেন ঢাকায় ছবির কিং খান। সাকিব খানকে ব্যান করছে কিছুই হবে না, আমি ডিক্লেয়ার দিলাম আমি সাকিব খানকে নিজের পর ছবি করবো, যদি আপনার কারো ক্ষমতা থাকে আপনারা বন্ধ করবেন। একদিকে চলচ্চিত্র পরিবারের বহিষ্কার আদেশ, আর অন্যদিকে জাজের সিনেমায় নিয়মিত অভিনয়ের প্রস্তাব, সব মিলিয়ে সুপারস্টার কি আগামীতে তার অবস্থান ধরে রাখতে পারবেন তার উত্তর এখন সময়ের দাবি। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। এই অন্যায়টা আপনার সাথে হতে পারে না স্যার। জটিল কিছু ঘটছে যেটা আমার জানা নেই। আমার বিশ্বাস এই